tangshal horo kisam motor stand amsaini kisam ram thakur hotel no go hor nangmani patimu hor nangmani kok to mamang kheno patimu thaiyo fai shok fai ka khungni fai arinzin fie ba kisam hotel ummani bagai kori mungshamani khuni ro tangshal horo raja khor aguleni kisam motor stand amsaini ram thakur muwe khi bija kaisa hotel no go hor nangmani patimu ro sarapsani bagai upla kapla chakha amsaini joto tong ko shung lukuro logi logi fair service ni adong rong no rohar sakha kok to ma hor nangmani kok to ma mang kheno patimu thaiyo fai shok fai ka khungni fai arinzin paitha ko choti thamji jorani chai tu mungni yagulo ya fau fai ka hor jolai fia ba kisam hotel ummani bagai hotel bisingo kori mungsha mani khune ro aboni bagai kori kubang rang mari ni mani khune khamani kok to ma Păi cu tipul de mancă de comode. Am să ne lucrăm ne coșil șamu. Șalbrum nu chibiza cu hotel nu co. Chefec mane jana ro cu thun laiu. Abonatiu. Se pangon o vai nevoi tham polis ne rohor să ca coctuma. Fie abo polis ne bucate. Cori mușe șaftar mai bunoi. আমরা ওইখানে ধরে ছিলাম তারপর দেখলাম যে হঠাৎ করে ধোয়া বাড়িতেছে অ্যাকর্ডিংলি আমরা দূরে আইছি তারপর আমরা ফোন করছি ফায়ার সার্ভিসে আমরা ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসে যারা এই সম্ভবত গুলবাজার থেকে স্টাফ দূরে আইছে ইঞ্জিনটা আইছে হ্যাঁ আমরা খুব মানে প্লিজ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে খুব দ্রুত পদক্ষেপ নিছে আমরা এখানে সব মানে সবাই দাঁড়িয়ে আছিলাম তারা যেভাবে এটা ফায়ার ফাইটিং স্টাফ যেভাবে মানে এটা ব্যবস্থা নিছে তাতে আমরা সত্যি কৃতজ্ঞতা জানাই কিসের দোকান এটা এটা একটা হোটেল এখন বন্ধ থাকে সম্ভবত আমরা তো জানি না মালিকের নামটা না আমরা মালিকের নামটা পাইছি না প্রথমে আগুনের বিষয়টা মানে কে দেখতে পেল আমরা এখানে চার পাঁচ জন দাঁড়িয়ে ছিলাম ওই পিছনে যে কনস্ট্রাকশন কাজ চলতেছে সাথে অটো স্ট্যান্ড আছে ওইখানে কয়টা দমকলের ইঞ্জিন আছে ঘটনাস্থলে এখন দুইটা আছে কিন্তু দুইটা লাগবে না আমরা এইখান থেকে বাজার থেকে যেটা আছে এটাই সাফিসিয়েন্ট তার অক্লান্ত পরিশ্রম এবং খুব দ্রুত পদক্ষেপের কারণে এটা আগুন আয়ত্তের মধ্যে আছে তার জন্য ব্যক্তিগতভাবে এবং এলাকার তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই প্রাথমিকভাবে কি মনে হয় কি সত্যি এই অগ্নিসংযোগ হতে পারে এটা তদন্ত সাপেক্ষ এটা এইভাবে আমার বলাটা ঠিক হবে না আমার দোকান তো হইতে ওই যে পাশে দাম বসতে হুম প্লেন আচ্ছা আমাদের একজন হঠাৎ ফোন করছে আপনার দোকানে আগুন লাগছে বলে আমি দূরে তাড়াতাড়ি মানে বেসিক্যালি এখানে আধা ঘন্টা এক ঘন্টা আমি দাঁড়াই আর এবার আমি কি করি কি না আমি বুঝতেছি না কিন্তু এটা কি তো অনেক ক্রাইম এটা কিসের দোকান যেহেতু দুষ্ট লোকের বিষয়টা নিয়ে আপনি একটা অভিযোগ করছেন মানে কিসের আড্ডা হয় বা এই যার মধ্যে কে কে মানে বিভিন্ন ধরনের মদ খাওয়া হয় আড্ডা থাকে সারাদিন এতে আমরাও অনেক সময় মানে তাদেরকে প্রতিবাদ করি কিন্তু আমরা আমাদের উপর তারা লিখাই হ্যাঁ তোমাদের কেন এই করো দোকান আছে মানুষের বাড়ি ঘর আছে সব যেহেতু আপনি মানে পার্শ্ববর্তী দোকানদার পুলিশের এই বিষয়টা জানাইছেন যে এই জায়গার মধ্যে একটা আড্ডা প্রতিনিয়ত চলে জানে পুলিশ তো রু যায় এখানে আমাদের আগে অজয় দাস নামে একজন এসডিপি ছিলেন উনি প্রতিনিয়ত এখান থেকে দৌড়ে নিয়ে যেতেন এটা তো পুলিশও জানে থানা পুলিশও তো প্রতিনিয়ত আয়ে রোজ দুই তিনবার আয়ে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে এই হোটেলের মধ্যে নাকি প্রতিনিয়ত একটা জুয়ার আড্ডা বা অন্য অন্য জুয়ার আড্ডা হয় না জুয়ার আড্ডা না এখানে মদ খাওয়া হইতো এখন তো বন্ধ আবার
দোকানটার নাম কি? মানে হোটেল যে বললেন, হোটেলটার নাম কি? মালিকের নামটা কি? মালিকের নামটা আমি জানি না, আমি নতুন দোকান দিচ্ছি জানি না। মালিক কি আসেনি এই জায়গাতে, বা এনে যে আড্ডা হয় বিষয়টা জানেনি? হোটেলটা দীর্ঘদিন ধরে বন্ধ, কি কারণে কি আসেনি আমি জানি না, তবে এটা বন্ধ থাকে। পেছন দিকে অনেক আগে থেকে যারা এদিকে এখানে মানে মনে করেন মদ খায় বা আড্ডা দিয়ে এখানে খুলিয়া এদিকে বেড়ার চড়া খুলিয়া এদিকে যে পেছন দিকে খোলা, আপনি গেলে দেখতে পারবেন এখানে পুরোটা খোলা আছে। হোটেলের মধ্যে একটা বিছনা রয়েছে, সেই বিছনার মধ্যে কে বা কারা থাকে? বিছনাটা এখানে লোক থাকে যেগুলি নাকি একটা তিনে মোটার ছেলে থাকতো এতদিন, এখন আর তাদের দেখি না, এখন কে থাকে জানে না। এই তো শুনেছি আমার ভাতিজা ফোন করলো যে আগুন লাগলো পাশের দোকানে, তারপর আমি ঘরে চলে আসলাম। কিসের দোকান এটা? এটা তো হোটেল ছিল, এখন তো হোটেল নেই, এখন তো আপাতত এটা বন্ধ আছে। স্থানীয় ব্যবসায়ীদের একটা অভিযোগ এই জায়গাতে কি নাকি প্রতিনিয়ত একটা? হ্যাঁ, প্রতিনিয়ত এখানে আপনার কন্টিনিউ এখানে ইয়ে হয়, আপনার নেশা জাতীয় এখানে পত্রিকা পত্রিকা বাইরের কতগুলি একদম মানে কি বলবো আপনার মানে থার্ড ক্লাস মানে কতগুলি ছেলে পিলে এখানে আসে, এসে তারপর আপনার এখানে ইয়ে করে। তো এটা কিছুদিন আগে আমরা ইয়েতেও দেখেছি, ইউটিউবে দেখেছিলাম, হ্যাঁ ইউটিউবে দেখেছি এরকম হয়েছে। তারপর পুলিশ আসে, এসে তারপর অনেক সময় আর যখন আসে তখন তারা থাকে না, ঠিক আবার সন্ধ্যার পরে তারা ঠিক তারার সময় এখানে আসে। যেহেতু আপনারা পার্শ্ববর্তী ব্যবসায়ী, এই বিষয়টা আপনার পুলিশরা জানিয়েছিলেন যে এই জায়গার মধ্যে একটা আড্ডা? পুলিশ যে পুলিশের জানা আছে এগুলো, পুলিশ আসে এখানে কন্টিনিউ আসে পুলিশ। যারা যারা প্রতিনিয়ত এই জায়গার মধ্যে মানে আড্ডা জমা, এরা কি স্থানীয় লোক না বা বহিরাগত? তারা তো দেখেন আমরাও চিনি না, তারা কোত্থেকে কোত্থেকে আসে, এক একদিন এক এক রকম ধরনের, আমরা তো আমরা বিজনেস নিয়ে ব্যস্ত থাকি। আজকে মানে কিভাবে এই অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটতে পারে সেই বিষয়ে মানে কি মনে হয়? তো দেখেন আমি তো এখন ছিলাম না, আমি তো দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছি। অল্পতে অল্পতে গোটা এলাকায় রক্ষা পেল। যদি তো নিশ্চয়ই এখানে তো আগুন লাগার অন্য কোনো কারণ হতে পারে না, নিশ্চয়ই ওরা ছিল, ওরা এখানে এসে অবৈধ কাজ করতো, করার পরে হয়তো ওরা থেকেই কোনো কিছু খেতে পারে। এই হোটেলটা কার? হোটেলটা তো রতন সাহাবুদ নাম নাম। এটা কি প্রতিনিয়ত এইভাবে খোলা থাকে? না না খোলা থাকে না, এটা বন্ধ ছিল, এটা শাটার থাকে না বন্ধ থাকে, এখন তো শাটার খোলা দেখলাম। নাংমানী জরাও পাতি মুথাইও থাঙ্গই ফায়ার সার্ভিস নি আদং লোক সাকথার মুনা হারই দদ্র হর বুথার মানি বাই কাটি খাকাইছে কতর হর নাংমানী ইয়াকনি মোটর স্ট্যান্ড আমসেনি লুকুর বিউটো রিপোর্ট চিনি খরাং।